নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। অনুষ্ঠান শুরু করার পূর্বে আপনাদেরকে জানাই আমার প্রণাম এবং আন্তরিক অভিনন্দন। তো প্রত্যেকটি অনুষ্ঠানে যাওয়ার আগে যে কথাটি বলে থাকি, যে ব্যক্তিগতভাবে আপনারা যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিজের জন্মছকের সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে চান, অথবা আমার কাছে এসে আপনারা জ্যোতিষ শিক্ষা গ্রহণ করতে চান, তাহলে নিচে আমার ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। আমরা এখন এগিয়ে চলছি জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠানের মধ্যে থেকে এবং আমরা শেখার চেষ্টা করছি। আপনারা যারা দূর দূর প্রান্তে আছেন, যারা জ্যোতিষকে ভালোবাসেন, জ্যোতিষের প্রতি যাদের আগ্রহ অনেক বেশি কিন্তু শিক্ষা গ্রহণ করার জন্য সেরকম সুবিধা নেই, সেরকম পরিস্থিতি নেই, আপনারা যাতে ঘরে বসে জ্যোতিষটাকে কিছুটা বুঝতে পারেন, কিছুটা জ্যোতিষটাকে শিখতে পারেন, সেই উদ্দেশ্য নিয়েই আমার এই অনুষ্ঠানগুলি। তবে একটাই অনুরোধ করব যে আপনারা এই অনুষ্ঠানগুলি যখন দেখবেন, তখন প্রত্যেকটি অনুষ্ঠান দেখবেন পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি এরকম করে নাম্বার দেওয়া আছে। পরপর করে যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনার কাছে বিষয়টি পরিষ্কার হতে থাকবে। আপনারা যদি ধরুন এই প্রোগ্রামটি দেখেন কিন্তু তার আগের প্রোগ্রামগুলো না দেখেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। অর্থাৎ আমি কিন্তু একটা সিরিয়াল অনুসারে এগিয়ে চলছি, তাই আপনারা অবশ্যই পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি, পার্ট ফোর এরকম করে পরপর করে যদি দেখেন, তাহলে আমি আশা করছি যে জ্যোতিষটাকে আপনারা কিছুটা হলেও বুঝবেন বা কিছুটা হলেও শিখতে পারবেন। সম্পূর্ণ শেখা ব্যাপারটা কিন্তু অনেক বড়, সম্পূর্ণ শিখতে গেলে পরে কিন্তু মানে অনেক পড়াশোনা করতে হবে, আপনাদেরকে অনেক বেশি প্রচেষ্টা আপনাদের ভেতরে থাকতে হবে এবং আপনাদেরকে কোনো ইনস্টিটিউট বা কোনো জায়গায় গিয়ে কিন্তু কোনো ভালো সৎ গুরুর কাছে গিয়ে কিন্তু আপনাদের এই শিক্ষাটা গ্রহণ করতে হবে। যেমন আমরা যেমন অনুষ্ঠানের মধ্যে থেকে আমরা বেসিক নলেজটাকে নিয়ে নিচ্ছি, বেসিক ধারণাটা আমরা নেওয়ার চেষ্টা করছি, কিন্তু এর পেছনে অনেক 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 কথা থাকে যেগুলো কিন্তু এরকম অনুষ্ঠানের মধ্যে বলা সম্ভব হয় না বা সম্ভব হবেও না হয়তো। কিন্তু যতটা আমি পারবো, আমার দ্বারা যতটা সম্ভব আমি ততটা দেবার চেষ্টা করব এবং আমার উদ্দেশ্য একটাই যে আমি যতটুকু অনুষ্ঠান করব সেই অনুষ্ঠানগুলি যদি আপনারা ভালো করে বাড়িতে রপ্ত করেন, ভালো করে ব্যাপারটাকে বোঝেন, তাহলে কিন্তু আপনারা কিছুটা হলেও জ্যোতিষটাকে বুঝতে পারবেন বা শিখতে পারবেন। আমি প্রত্যেকটি অনুষ্ঠান করি এবং প্রত্যেকটি অনুষ্ঠান যতটা সরল ভাষায় করা যায় সেই প্রচেষ্টা আমার সবসময় থাকে। তো অবশ্যই আপনারা আমার সঙ্গে সহযোগিতা করবেন এবং বারবার ধরে একটা কথা বলে থাকি যে প্রত্যেকটি অনুষ্ঠানই কিন্তু প্রথমের দিকে খুবই গুরুত্বপূর্ণ। এই অনুষ্ঠানগুলি যদি আপনারা রপ্ত করতে না পারেন, বুঝতে না পারেন, তাহলে কিন্তু পরবর্তী অনুষ্ঠানগুলিতে গিয়ে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। তাই যতগুলো অনুষ্ঠান পরপর হচ্ছে এই পরপর অনুষ্ঠানগুলিকে দেখবেন এবং এগুলিকে নোট করবেন, এগুলিকে কিন্তু বোঝার চেষ্টা করবেন বা মাথায় কিন্তু গেঁথে নিতে হবে, বারবার ধরে যে কথাটি বলে থাকি। তো তাহলে কিন্তু পরবর্তী অনুষ্ঠানগুলি আপনারা বুঝতে পারবেন, নইলে কিন্তু পরবর্তী ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন না। জ্যোতিষের ভেতরে প্রচুর থিওরি আছে, প্রচুর ম্যাথামেটিক্স আছে। জ্যোতিষ কিন্তু আমরা যেমন বলি, জ্যোতিষকে আমরা বলি সায়েন্স, জ্যোতিষ কিন্তু সায়েন্স, ফিলোসফি, মাইথোলজি এবং সাইকোলজির একটা মেলবন্ধন। তো আমরা এখানে অবশ্যই কথা বেশি বাড়াবো না, আমরা সিধে সিধে বোর্ডে চলে যাব এবং আজকের অনুষ্ঠান আমি যেটাকে নিয়ে করব, পেছনে আমার বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন, আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে গ্রহদের যে বন্ধুত্ব বা শত্রুতা বা সমভাবাপন্ন সম্পর্ক আছে যে সমস্ত গ্রহের সঙ্গে। অর্থাৎ প্রত্যেক গ্রহেরই কিছু না কিছু, কোনো না কোনো গ্রহ আছে তাদের মিত্র বা বন্ধু, আবার প্রত্যেক গ্রহেরই কোনো না কোনো গ্রহ থাকে তাদের শত্রু গ্রহ, আবার কিছু কিছু গ্রহ এমন থাকে যাদের সঙ্গে সমভাবপূর্ণ সম্পর্ক আছে। এই শত্রু গ্রহ মিত্র গ্রহ ব্যাপারটা হচ্ছে কিছুই নয়, গ্রহ যদি মিত্র গ্রহের সঙ্গে থাকে তাহলে সে অবশ্যই বলশালী হয়, সে শুভ ফল দিতে সক্ষম হয় বা শুভ গ্রহের সঙ্গে থাকলে পারে শুভ যোগও সৃষ্টি করতে পারে। গ্রহ যদি শত্রু গ্রহের সঙ্গে থাকে, তার শত্রু গ্রহের সঙ্গে থাকে বা শত্রু গ্রহের ঘরে অবস্থান করে, তাহলে গিয়ে কিন্তু সেই গ্রহ দুর্বল হয়ে পড়ে, সেই গ্রহ পীড়িত হয়ে পড়ে, সেই গ্রহের বল দেবার ক্ষমতা অনেকাংশে কমে যায়, আবার কখনো কখনো সেই গ্রহটি অশুভ গ্রহের সঙ্গে থেকে, যেমন শুভ গ্রহের সঙ্গে থেকে সুযোগ তৈরি করে, তেমন অশুভ গ্রহের সঙ্গে থেকে কিন্তু একজন জাতক, একজন মানুষের জীবনে অনেক রকমের দুর্যোগ সৃষ্টি করে। আর সমভাবাপন্ন যে গ্রহ সেটাকে বলা হয় নিউট্রাল গ্রহ, না তার সঙ্গে শত্রুতা আছে, না তার সঙ্গে মিত্রতা আছে, সে তার নেচার ওয়াইজ, তার ঘর ওয়াইজ কিন্তু সে ফল দেবে। তো
এই গ্রহের শত্রুতা মিত্রতা ব্যাপারটা কিন্তু বোঝাটা খুব কঠিন নয়। আপনারা যদি একটুখানি চেষ্টা করেন, একটুখানি মাথায় ঢোকাবার চেষ্টা করেন, তাহলে কিন্তু ব্যাপারটা বুঝে যাবেন। কিন্তু এর যে ভূমিকা, এর যে গুরুত্ব, এটা এত অসীম, এত বিশাল, মানে এর ভূমিকা, যে এটাকে কিন্তু আপনাদেরকে কোনো মতেই ভুলে গেলে চলবে না। তাই এইখানটা কিন্তু আপনাদেরকে, মানে এটা শত ব্যাপারটা সহজ বোঝাটা, কিন্তু এটাকে বুঝে আপনাকে মাথায় রাখতে হবে বারবার। একটি জন্মছক বিচার করতে গেলে কিন্তু এই বিষয়টা আমাদেরকে মাথায় রেখেই এই জন্মছকটিকে বিচার করতে হবে। অর্থাৎ গ্রহ, গ্রহের ওপরে কোন গ্রহের দৃষ্টি আছে, সেটি শুভগ্রহ না মিত্র শত্রুগ্রহ, গ্রহ কোন ঘরে গিয়ে বসে গেছে, সে কি শুভগ্রহের ঘরে গিয়ে বসেছে না শত্রুগ্রহের ঘরে গিয়ে বসেছে, এইগুলো থেকে কিন্তু আমরা গ্রহের বল পাবো, গ্রহের যে প্রভাব দেওয়ার ক্ষমতা, এটা কিন্তু আমরা বিচার করতে পারবো। তাই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। চলে আসবো বোর্ডে, আপনারা বোর্ডের দিকে একটু খেয়াল করুন। আমি এখানে অলরেডি সময় এটাকে বাঁচাবার জন্য বোর্ডটার মধ্যে লিখে রেখেছি যে গ্রহমৈত্র সারণীটা, কারণ এর সঙ্গে সঙ্গে আরও একটি অনুষ্ঠান আপনাদের কাছে এই পার্টি করে দেবো। তো আমরা এখানে লিখেছি কি, গ্রহদের মিত্র শত্রু সম সম্পর্ক। এখানে লিখেছি মিত্র, এই চারটা হচ্ছে মিত্র, অর্থাৎ প্রত্যেকটি গ্রহের নাম লিখেছি, রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু। এখানে লিখেছি মিত্র, এখানে লিখেছি শত্রু, এখানে লিখেছি সম। আপনারা কিন্তু পারলে এটাকে নোট করে রাখবেন। প্রথমে লিখেছি রবি, আমি সবকটা গ্রহের পূর্ণ নাম লিখিনি, আমি তার প্রথম অক্ষরটাকে লিখে দিয়েছি, আপনারা বুঝে নেবেন কিছুটা। তো প্রথমে লিখেছি রবি, তাহলে রবির বন্ধু কারা কারা, রবির বন্ধু হচ্ছে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি। রবির শত্রু কারা, রবির শত্রু হচ্ছে শুক্র এবং শনি। রবির সমভাবাপন্ন সম্পর্ক কার সঙ্গে আছে, রবির সমভাবাপন্ন সম্পর্ক আছে বুধের সাথে। আবার চন্দ্রের ক্ষেত্রে দেখুন, রবি এবং বুধ হচ্ছে চন্দ্রের মিত্র গ্রহ, আবার চন্দ্রের কিন্তু কোনো রকম কোনো শত্রু নাই, চন্দ্রের কিন্তু বাদ বাকি সবাই সমভাবাপন্ন সম্পর্ক চন্দ্রের সঙ্গে আছে, বা চন্দ্রের সঙ্গে সমভাবাপন্ন সম্পর্ক আছে অন্যান্য গ্রহদের, রবি এবং বুধ ছাড়া। রবি বুধ হচ্ছে পরম মিত্র কিন্তু চন্দ্রের। মঙ্গলের ক্ষেত্রে দেখুন, রবি, চন্দ্র, বৃহস্পতি হচ্ছে মঙ্গলের বন্ধু, বুধ হচ্ছে মঙ্গলের পরম শত্রু গ্রহ, এবং শুক্র এবং শনি হচ্ছে মঙ্গলের সমভাবাপন্ন সম্পর্কযুক্ত গ্রহ। আবার বুধের ক্ষেত্রে দেখুন, বুধের ক্ষেত্রে হচ্ছে রবি এবং শুক্র হচ্ছে বুধের মিত্র গ্রহ, চন্দ্র হচ্ছে বুধের শত্রু। আমরা কিন্তু তখন পেয়েছিলাম যে চন্দ্রের কিন্তু, চন্দ্রের যখন আমরা বিচার করেছিলাম তখন কিন্তু পেয়েছিলাম যে চন্দ্রের কিন্তু বন্ধু হচ্ছে বুধ, কিন্তু বুধের ক্ষেত্রে দেখুন, বুধের কিন্তু শত্রু হচ্ছে চন্দ্র, অর্থাৎ চন্দ্র বুধকে বন্ধু ভাবে, কিন্তু বুধ চন্দ্রকে বন্ধু ভাবে না, শত্রু ভাবে। এই যে পলিটিক্স, এগুলো কিন্তু মানে আপনারা যখন ছক বিচারের দিকে আমরা এগিয়ে যাব, তো ব্যাপারগুলো কিন্তু খুব কাজে লাগবে। তাহলে বুধ হচ্ছে, বুধের শত্রু গ্রহ হচ্ছে চন্দ্র, এবং বুধের সমগ্রহ হচ্ছে মঙ্গল, বৃহস্পতি, শনি। আবার বৃহস্পতির ক্ষেত্রে দেখুন, বৃহস্পতির মিত্র বা বন্ধু হচ্ছে কারা কারা, বৃহস্পতির বন্ধু হচ্ছে রবি, চন্দ্র, মঙ্গল। আবার বৃহস্পতির শত্রু কারা, বৃহস্পতির শত্রু হচ্ছে বুধ এবং শুক্র, আর বৃহস্পতির সঙ্গে সম ভাবাপন্ন সম্পর্ক আছে শনির। আবার শুক্রের ক্ষেত্রে বুধ এবং শনি হচ্ছে শুক্রের পরম বন্ধু, আবার শুক্রের শত্রু হচ্ছে রবি এবং চন্দ্র, আর শুক্রের সঙ্গে সমভাবাপন্ন সম্পর্ক আছে মঙ্গল এবং বৃহস্পতি। শনির ক্ষেত্রে দেখুন, শনির বন্ধু গ্রহ হচ্ছে বা মিত্র গ্রহ হচ্ছে বুধ এবং শুক্র, শনির শত্রু হচ্ছে রবি, চন্দ্র, মঙ্গল, এবং শনির সমভাবাপন্ন সম্পর্ক আছে বৃহস্পতির সাথে। আবার রাহুর ক্ষেত্রে দেখুন, রাহুকে কিন্তু, রাহু আর কেতুকে কিন্তু এইখানে কোথাও নেওয়া হয়নি। আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন যে আমরা হয়তো, আপনারা জানেন যে রাহু হয়তো রবির শত্রুগ্রহ, চন্দ্রের শত্রুগ্রহ, হ্যাঁ, কিন্তু এখানে শত্রুগ্রহের জায়গায় কিন্তু স্থান দেওয়া হয়নি রাহুকে। কিন্তু রাহুর যখন আমরা বিচার করব, যখন রাহুর আমরা গ্রহ মৈত্রীটা দেখব, তখন আমরা কি পাবো, রাহুর বন্ধু হচ্ছে শুক্র এবং শনি, রাহুর শত্রু হচ্ছে রবিচন্দ্র, মঙ্গল, এবং রাহুর সঙ্গে সমভাবাপন্ন সম্পর্ক আছে বুধ এবং বৃহস্পতি। আবার ঠিক কেতুর ঠিক উল্টো রকমভাবে, কেতুর বন্ধু গ্রহ হচ্ছে রবিচন্দ্র, মঙ্গল, কেতুর শত্রু গ্রহ হচ্ছে শুক্র এবং শনি, এবং কেতুর সমভাবাপন্ন সম্পর্ক আছে বুধ এবং বৃহস্পতির সাথে। আমরা যদি শীতের বাংলা কথায় বলি, তাহলে এটা বলতে পারবো যে রবি, এই রাহু এবং কেতুকে দুটো গ্রুপের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতির গ্রুপের ভেতরে কেতুকে নেওয়া হয়েছে, আর শুক্র, বুধ, শনির গ্রুপের ভেতরে রাহুকে দিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু মাথায় রাখলে পরে হবে। কিন্তু
এই যে গ্রহমৈত্রী সম্পর্ক, এই গ্রহমৈত্রী সম্পর্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা এখানে অনেক রকম জিনিস পাবো। আমরা পাবো যে রাহুর যেমন সমভাবাপন্ন সম্পর্ক আছে বৃহস্পতির সঙ্গে, আমরা জানি যে রাহুর সঙ্গে সমভাবাপন্ন সম্পর্ক বৃহস্পতির সঙ্গে থাকলেও রাহু যখন বৃহস্পতির সঙ্গে একসঙ্গে অবস্থান করবে তখন কিন্তু গুরু চন্ডাল যোগ সৃষ্টি করবে। আবার আপনারা দেখুন রবির সঙ্গে সম সম্পর্ক, রবির সঙ্গে সমভাবাপন্ন সম্পর্ক আছে বুধের, কিন্তু আবার রবি যখন বুধের সঙ্গে অবস্থান করবে তখন কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি করবে। তাহলে এইটা কিন্তু আপনাদেরকে এখন মাথায় রাখতে হবে, এইটা কিন্তু আপনারা নোট করে রাখুন। এটা কিন্তু পরে আমি আরও বিস্তারভাবে এই বিষয়টাকে বোঝাবো এবং আমরা যত এগিয়ে চলবো তত কিন্তু আমাদের পড়াশোনাটা, আমাদের যে শেখার ব্যাপারটা কিন্তু শক্ত হতে থাকবে এবং এর জন্য দরকার আপনাদের যথেষ্ট আগ্রহ এবং তার সঙ্গে সঙ্গে প্রচেষ্টা। এই দুটোকে অবশ্যই মাথায় রাখবেন। এবারে আমরা চলে আসবো শীতে শীতে আরও একটি বিষয়, কম সময়ের মধ্যে যতটা পারবো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আরও একটা ব্যাপার কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে গ্রহেদের তুঙ্গ স্থান। মাথায় রাখবেন এটা, গ্রহেদের তুঙ্গ স্থান। এখানে আমি একটা কালো কালি দিয়ে আচ্ছা এখানে একটি আমি ছক তৈরি করেছি। দুদিকে আমি দুটো ছক তৈরি করে দিয়েছি অলরেডি এবং ছকের মধ্যে আমি বোঝাবার চেষ্টা করছি এটা হচ্ছে উচ্চ, এটাকে আমরা বলবো উচ্চ আর এটাকে আমরা বলবো নিচ। তো আমরা এখানে কি পাবো, আমরা এখানে যেটা পাবো, আমরা এখানে উচ্চ নিচ দুটোই একসঙ্গে করতে পারতাম কিন্তু আমরা তবু দেখাবার জন্য দুটো আলাদা আলাদা করেছি। এখানে লিখেছি উচ্চ স্থান, উচ্চ স্থান গ্রহেদের, আর এটা লিখেছি নিচ স্থান গ্রহেদের। হয়তো একটুখানি বুঝতে আপনাদের অসুবিধা হতে পারে, যদি অসুবিধা হয় আমি দেখছি এখানে একসঙ্গে যদি করা যায় তো ভালো হবে। তো প্রথমে আমরা কি লিখবো, প্রথমে আমরা যেটিকে লিখবো সেটা হচ্ছে রবি। আমরা এতক্ষণে হয়তো প্রত্যেকটি ঘরের নাম জেনে গেছি, তো আমরা এবারে দেখবো কি যে রবি কোথায় উচ্চস্থ হয় আর কোথায় নিচস্থ হয়। তাহলে রবি উচ্চস্থ হয় কোথায়, রবি উচ্চস্থ হয় মেষ রাশিতে, এবং মেষ রাশিতে রবি উচ্চস্থ হয়। তাহলে প্রথমে আমরা লিখবো রবি, রবি মেষ রাশিতে উচ্চস্থ হয়ে থাকে। তাহলে উচ্চস্থ হয় কত কত, এটা কিন্তু আমি মুখে বলছি আপনারা কিন্তু একটু নোট করে রাখবেন। রবি উচ্চস্থ হয় মেষ রাশিতে 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অবধি। ঠিক সেরকম ভাবে রবি নিচস্থ হয় কোথায়, এইটা আমি করছি না। রবি নিচস্থ হয়, রবি নিচস্থ হয় কোথায়, রবি নিচস্থ হয় 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি তুলা রাশির মধ্যে। এটা কিন্তু তুলা রাশি, তাহলে রবি উচ্চস্থ হয় মেষ রাশির মধ্যে 0 থেকে 10 ডিগ্রির মধ্যে, আবার রবি নিচস্থ হয় তুলা রাশিতে গিয়ে 0 থেকে 10 ডিগ্রির মধ্যে। ঠিক সেরকম ভাবে আবার শনিকে যদি আপনারা দেখেন, শনি কিন্তু উচ্চস্থ হয় কোথায়, শনি এখানে, আবার এখানে লিখছি শনি, এটা একটা পার্ট হয়ে গেল, বুঝতে পারছেন নিশ্চয়ই। হ্যাঁ শনি, শনি উচ্চস্থ হয় কত, শনি উচ্চস্থ হয় 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি পর্যন্ত তুলা রাশিতে উচ্চস্থ হয়, উচ্চস্থ উচ্চস্থ হয়ে থাকে। আবার শনি গিয়ে মেষ রাশিতে, শনি এখানে লিখলাম শনি 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি কিন্তু মেষ রাশিতে গিয়ে শনি আবার নিচস্থ হয়ে যায়, এটা কিন্তু নিচস্থ, নিচস্থ। ঠিক গ্রহ যেই জায়গাটায় উচ্চস্থ হবে ঠিক তার সমসপ্তম জায়গায় গিয়ে কিন্তু সেই গ্রহটি নিচস্থ হয়ে যাবে। আবার চন্দ্র উচ্চস্থ হয় কোথায়, চন্দ্র উচ্চস্থ হয় বিষ রাশিতে, তাহলে আমরা লিখবো চন্দ্র উচ্চস্থ হয় কত, 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি। ঠিক সেরকম ভাবে বৃশ্চিক রাশিতে গিয়ে চন্দ্র নিচস্থ হয়ে যাবে, চন্দ্র 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রিতে নিচস্থ, নিচস্থ হয়ে যাবে। আবার ঠিক সেরকম ভাবে
আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে বুধ শূন্য, বুধ কোথায় উচ্চস্থ হয়? বুধের উচ্চস্থ স্থান হচ্ছে কোন রাশি? তাহলে বুধ উচ্চস্থ হয় 0 ডিগ্রি থেকে 15 ডিগ্রি অবধি উচ্চস্থ হয়, উচ্চস্থ। আবার ঠিক সেরকম ভাবে বুধের সপ্তম ঘর মীন রাশি, এখানে গিয়ে বুধ কিন্তু নিচস্থ হয়ে যাবে, অর্থাৎ নিচস্থ বুধ 0 ডিগ্রি থেকে 15 ডিগ্রি বুধ। হ্যাঁ, একটু বুঝতে হয়তো আপনাদের অসুবিধা হতে পারে, তবু আমি মুখে বলছি, এই জায়গাগুলোকে লিখে রাখার চেষ্টা করবেন। আবার দেখুন মঙ্গল, মঙ্গল উচ্চস্থ হয় কোথায়? মকর রাশিতে। তাহলে আমি এখানে লিখব মঙ্গল উচ্চস্থ হয়, মঙ্গল উচ্চস্থ কত? 0 ডিগ্রি থেকে 28 ডিগ্রি। ঠিক সেরকম ভাবে মঙ্গল নিচস্থ হয়ে যায় কর্কট রাশিতে গিয়ে, তাহলে এখানে লিখব মঙ্গল নিচস্থ, নিচ 0 ডিগ্রি থেকে 28 ডিগ্রি। আবার আমরা দেখবো কি বৃহস্পতি, বৃহস্পতি উচ্চস্থ হয় কোথায়? কর্কটে। তাহলে বৃহস্পতি এখানে লিখব বৃহস্পতি উচ্চস্থ, উচ্চস্থ উচ্চস্থ হয় কত? 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি। আবার বৃহস্পতি নিচস্থ হয় কত? বৃহস্পতি নিচ হয়ে যায় 0 ডিগ্রি থেকে, মাফ করবেন, 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি। মকর রাশিতে গিয়ে বৃহস্পতি নিচস্থ হয়ে যায় 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি পর্যন্ত। হয়ে গেল। এবারে আমাদের বাকি রয়েছে কি শুক্র, শুক্র উচ্চস্থ হয় কোথায়? শুক্র উচ্চস্থ হয় মীন রাশিতে, এবং শুক্র উচ্চস্থ হয় মীন রাশিতে 0 ডিগ্রি থেকে 27 ডিগ্রির মধ্যে। তাহলে আমরা কি লিখবো এখানে? আমরা লিখবো শুক্র, শুক্র 0 ডিগ্রি থেকে 27 ডিগ্রি, এখানে কিন্তু উচ্চস্থ হয়। আপনারা জায়গা কম আছে বলে আমি লিখতে পারছি না, আপনারা লিখে রাখবেন খাতার মধ্যে। শুক্র 0 ডিগ্রি থেকে 27 ডিগ্রি অবধি মীন রাশিতে গিয়ে উচ্চস্থ হয়ে থাকে। ঠিক আবার তার সমসপ্তম ঘরে অর্থাৎ কন্যার ঘরেতে শুক্র এসে, শুক্র নিচ, নিচ হয়ে যায় 0 ডিগ্রি থেকে 27 ডিগ্রি। ওকে, এবারে হচ্ছে কি রাহু, রাহু মিথুন রাশিতে, রাহুর উচ্চ স্থান হচ্ছে মিথুন রাশি। রাহু এখানে লিখে দিলাম, রাহু কত উচ্চস্থ? উচ্চস্থ হয় 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি। ঠিক সেরকম ভাবে ধনুরাশিতে গিয়ে রাহু নিচস্থ হয়ে যায় 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি। আর ধনুরাশিতে কেতু উচ্চস্থ হয়, কেতু উচ্চস্থ, উচ্চস্থ হয় 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি। এই যে ব্যাপারটা, এইটাকে কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। এটার মানে কি, গ্রহ যদি উচ্চস্থ হয়ে যায় তাহলে কিন্তু গ্রহ খুব শক্তিশালী হয়ে যায়, গ্রহর কিন্তু তার সুপ্রভাব বা তার পাওয়ার, যেটাকে আমরা বলবো সুপ্রভাব বলবো না, আমরা বলবো পাওয়ার, তার যে শক্তি, তার যে বল দেবার ক্ষমতা, এটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। অর্থাৎ আমরা বলতে পারি যে এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মূল ত্রিকোণ। মূল ত্রিকোণ মানে হচ্ছে আনন্দ স্থান, গ্রহের আনন্দ স্থানকে মূল ত্রিকোণ বলা হয়। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো যে গ্রহ যদি নিজের স্বক্ষেত্রে থাকে তাহলে গ্রহ হয়ে যায় শক্তিশালী, গ্রহ যদি তার নিজের মূল ত্রিকোণে থাকে তাহলে হয়ে যায় গ্রহ আরও বেশি শক্তিশালী, এবং গ্রহ যদি উচ্চ ক্ষেত্রে থাকে তাহলে গ্রহ হয়ে যায় তার থেকেও বেশি শক্তিশালী। তবে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে যে এই গ্রহের ডিগ্রিগুলি কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, অর্থাৎ একটি গ্রহ যে এখানে বসে রয়েছে বৃহস্পতি, এটাকে দেখেই কিন্তু আপনারা বলবেন না যে গ্রহ উচ্চস্থ হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই দেখবেন যে গ্রহ সেই ডিগ্রির মধ্যে আছে কিনা, এই ডিগ্রির মধ্যে, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা অনেকেই মাথায় রাখে না যে গ্রহটার ডিগ্রিটাকে ভুলে যায়, ডিগ্রিটা ভুললে কিন্তু চলবে না। এবারে আমরা দেখে নেবো যে মূল ত্রিকোণ, গ্রহের মূল ত্রিকোণ বা আনন্দ স্থান, এটাকে আপনারা কিন্তু নোট করে রাখবেন, এটাকে কিন্তু আপনারা মাথায় গেঁথে নেবেন, এই ব্যাপারগুলো কিন্তু বারবার আসবে পরে। তো আমরা এবারে যেটাকে দেখবো সেটা হচ্ছে গ্রহের মূল ত্রিকোণ। তাহলে লিখব মূল, মূল ত্রিকোণ, মূল ত্রিকোণ। তাহলে মূল ত্রিকোণ কোথায় কোথায় হবে? তাহলে গ্রহের মূল ত্রিকোণ
আপনারা যারা নোট করছেন তারা অবশ্যই বাড়িতে উচ্চস্থান নিচস্থানের জন্য একটি আলাদা নোট করবেন এবং মূল ত্রিকোণের জন্য একটি আলাদা নোট করবেন। তাহলে প্রথমেই আমরা লিখব যে রবির মূল ত্রিকোণ কোথায়। রবির মূল ত্রিকোণ হচ্ছে সিংহ রাশি, অর্থাৎ রবির মূল ত্রিকোণ। এবারে কিন্তু আমরা সব মূল ত্রিকোণ লিখছি, মূল ত্রিকোণ হচ্ছে 0 degree থেকে 20 degree, এটা হচ্ছে রবির মূল ত্রিকোণ। সিংহ রাশিতে রবি 0 degree থেকে 20 degree অবধি কিন্তু সিংহ রাশিতে রবির মূল ত্রিকোণ। চন্দ্রের মূল ত্রিকোণ কোথাও, চন্দ্রের মূল ত্রিকোণ হচ্ছে বৃষ রাশি, অর্থাৎ চন্দ্র কতটা আছে এর মান, এটা হচ্ছে 3 degree থেকে 30 degree। চন্দ্র হচ্ছে 3 degree থেকে 30 degree হচ্ছে বৃষ রাশির মধ্যে চন্দ্রের মূল ত্রিকোণ। এরপরে হচ্ছে বুধের, বুধের মূল ত্রিকোণ কোথায়, বুধের মূল ত্রিকোণ হচ্ছে বুধ, বুধের মূল ত্রিকোণ হচ্ছে কন্যা রাশি, এবং কন্যা রাশিতে বুধ 15 degree থেকে 25 degree মধ্যে কিন্তু তার মূল ত্রিকোণ। তাহলে 15 degree থেকে 25 degree বুধের মূল ত্রিকোণ। ঠিক সেরকমভাবে শুক্রের মূল ত্রিকোণ কত, শুক্রের মূল ত্রিকোণ হচ্ছে তুলা রাশি, তুলা রাশিতে শুক্রের মূল ত্রিকোণ হচ্ছে 0 degree থেকে 15 degree, 0 degree থেকে 15 degree কিন্তু, হ্যাঁ এবার দেখতে পাচ্ছেন 0 degree থেকে 15 degree কিন্তু শুক্রের মূল ত্রিকোণ তুলা রাশিতে। বৃহস্পতির মূল ত্রিকোণ কত, বৃহস্পতির মূল ত্রিকোণ হচ্ছে ধনুরাশি, এবং এখানে বৃহস্পতির মূল ত্রিকোণ হচ্ছে ধনুরাশি, এবং বৃহস্পতির মূল ত্রিকোণ হচ্ছে 0 degree থেকে 10 degree, 0 degree থেকে 10 degree ধনুরাশির মধ্যে বৃহস্পতির মূল ত্রিকোণ। এরপরে হচ্ছে শনি, শনির মূল ত্রিকোণ হচ্ছে কুম্ভ রাশি। শনি কতটা পাওয়া মান পাবে, শনির মূল ত্রিকোণ হচ্ছে 0 degree থেকে 20 degree, তাহলে 0 degree থেকে 20 degree শনির মূল ত্রিকোণ। তাহলে এবারে বাকি রইল কে, এবারে বাকি রয়েছে রাহু এবং কেতু, এবং রাহু এবং কেতুর জন্য যে মূল ত্রিকোণ স্থান সেটি কিন্তু রাহুর জন্য হচ্ছে কুম্ভ রাশি, রাহুর মূল ত্রিকোণ হচ্ছে কুম্ভ রাশি, এবং কেতুর মূল ত্রিকোণ হচ্ছে সিংহ রাশি, কেতু। এটাকে মাথায় রাখবেন যে রাহু, অর্থাৎ লিখে দিলাম রাহু এবং কেতুর মূল ত্রিকোণ হচ্ছে, রাহুর মূল ত্রিকোণ হচ্ছে কুম্ভ রাশি এবং কেতুর মূল ত্রিকোণ হচ্ছে সিংহ রাশি। কেতু এখানে 0 degree থেকে 20 degree মূল ত্রিকোণ, এবং রাহুর মূল ত্রিকোণ হচ্ছে 0 degree থেকে 20 degree। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 মঙ্গল বাকি রয়েছে। তাহলে মঙ্গলের মূল ত্রিকোণ হচ্ছে মেষ রাশি, মঙ্গল, মঙ্গলের যে মূল ত্রিকোণ সেটি হচ্ছে 0 degree থেকে 12 degree, তাহলে 0 degree থেকে 12 degree এইটা কিন্তু আপনারা লিখে রাখবেন, 0 degree থেকে 12 degree হচ্ছে মঙ্গলে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 নটি গ্রহ হয়ে গেল। তাহলে আবার একবার রিপিট করে দিচ্ছি আপনাদেরকে, মঙ্গলের মূল ত্রিকোণ হচ্ছে মেষ রাশি, মঙ্গলের মূল ত্রিকোণ মান হচ্ছে 0 degree থেকে 12 degree, চন্দ্রের মূল ত্রিকোণ হচ্ছে বৃষ রাশি, এখানে চন্দ্রের মূল ত্রিকোণ মান হচ্ছে 3 degree থেকে 27 degree, রবির মূল ত্রিকোণ হচ্ছে সিংহ রাশি, সেখানে 0 degree থেকে 20 degree রবির মূল ত্রিকোণ, বুধের মূল ত্রিকোণ হচ্ছে কন্যা রাশি, সেখানে 15 degree থেকে 25 degree বুধের মূল ত্রিকোণ, শুক্র হচ্ছে তুলা রাশি, তুলা রাশিতে 0 degree থেকে 15 degree অবধি শুক্রের মূল ত্রিকোণ, বৃহস্পতির মূল ত্রিকোণ হচ্ছে ধনুরাশি, এবং এখানে বৃহস্পতি 0 degree থেকে 10 degree তার মূল ত্রিকোণ হয়, 0 degree থেকে 10 degree মধ্যে তার মূল ত্রিকোণ এসে প্রাপ্ত করে। এরপরে হচ্ছে শনি, শনি হচ্ছে কুম্ভ রাশি, কুম্ভ রাশিতে শনি 0 degree থেকে 20 degree মধ্যে মূল ত্রিকোণ স্থান, এবং তার সঙ্গে সঙ্গে কুম্ভ রাশি হচ্ছে রাহুর মূল ত্রিকোণ স্থান 0 degree থেকে 20 degree, এবং কেতু হচ্ছে সিংহ রাশিতে তার মূল ত্রিকোণ স্থান, কেতুর মান হচ্ছে 0 degree থেকে 20 degree। এই ব্যাপারটাকে আপনারা কিন্তু মাথায় রাখবেন, মূল ত্রিকোণ কিন্তু খুব একটা ইম্পর্টেন্স, এবং উচ্চ ক্ষেত্র নিচ ক্ষেত্র এটাও কিন্তু খুব ইম্পর্টেন্স। তো এখানে একটি ব্যাপার মাথায় রাখতে হবে, ব্যাপারটা হচ্ছে গ্রহ আমাদের, এরপরে আমরা যেটাকে শিখব সেটা হচ্ছে ষড়বর্গ, ষড়বর্গ একটি খুব ইম্পর্টেন্স, ঠিক আছে।
সরবর্গতে আমরা কি পাবো? সরবর্গতে আমরা পাবো ক্ষেত্র, দেক্কান, হোড়া, নবাংশ, দশমাংশ এবং ত্রিশাংশ। এই ব্যাপারটা কিন্তু আমরা সরবর্গের মধ্যে পেয়ে যাবো। সরবর্গতে যখন আমরা নবাংশ বিচার করব, নবাংশ কেমন করে তৈরি করতে হয় এটাকে যখন আমরা দেখব, তখন এই নবাংশ চার্টটি কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে। তাহলে কি হবে এখানে, নবাংশ থেকে আমরা কি বিচার করব? নবাংশ থেকে কিন্তু আমাদের প্রত্যেকটি ছক বিচার করতে গেলে কিন্তু আমাদেরকে নবাংশ সম্পর্কে জানতেই হবে। নবাংশ হচ্ছে একটি রাশিকে নটি ভাগে ভাগ করা হয়, আর তার একটি রাশির মান যদি 30 ডিগ্রি হয়, তাকে যদি নটি ভাগে ভাগ করা হয় তাহলে 3 ডিগ্রি 20 মিনিট একটি রাশির মান হবে, একটি ভাগ হবে। তো এটা আমরা হিসাব যখন করব তখন আমি বোঝাবো। নবাংশতে ধরুন দেখা যাচ্ছে যে একটি জন্মছকের ভিতরে গ্রহ উচ্চস্থ হয়ে রয়েছে বা গ্রহ মূলতিকণে রয়েছে, কিন্তু নবাংশতে গিয়ে যখন আমরা দেখছি তখন দেখছি গ্রহটি নিচস্থ হয়ে গেছে বা গ্রহটি তার শত্রুক্ষেত্রে অবস্থান করছে, তাহলে কিন্তু আমরা বলবো যে গ্রহ ন্যাটাল চার্টে উচ্চস্থ হয়ে থাকলেও নবাংশে যেহেতু সে নিচস্থ হয়ে গেছে বা নবাংশ চার্টে যেহেতু সে পীড়িত হয়ে গেছে বা শত্রুক্ষেত্রে রয়েছে, তাহলে কিন্তু গ্রহ এখানে উচ্চস্থের ফল দিতে পারবে না ততটা পরিমাণে। একদম দেবেই না তা কিন্তু নয়, দেবে কিন্তু ততটা পরিমাণে দিতে পারবে না। আমরা যদি দেখি যে গ্রহ মূলত্রিকণ, আমি এখানে দেখা যাচ্ছে যে কোনো একটি ন্যাটাল চার্টেতে দেখা যাচ্ছে শনি কুম্ভ রাশির মধ্যে 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে আছে, কিন্তু আমরা নবাংশ যখন করবো তখন দেখবো শনি কিন্তু মেষ রাশিতে চলে এসছে, নিচস্থ হয়ে গেছে, তখন কিন্তু আমরা বলবো যে শনি মূলত্রিকণে থাকা সত্ত্বেও শনি যেহেতু নবাংশতে নিচস্থ হয়ে গেছে তাহলে শনি কিন্তু এখানে মূলত্রিকণের সম্পূর্ণ ফল দিতে পারবে না, শনি কিন্তু কমজোর হয়ে পড়েছে নবাংশ চাটে। তাই নবাংশ চাট থেকে আমরা কিন্তু মানে পরিষ্কার বাংলা কথা যেটাকে বলবো সেটা হচ্ছে গ্রহের বল বিচার করব, যে গ্রহ কতটা শক্তিশালী হয়ে রয়েছে। তো এই আজকের আমাদের অনুষ্ঠান, আবার পরে আরেকটি অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবো। ততক্ষণের জন্য নমস্কার।